নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আরেকটি নতুন চাকরির খবরে তোমাদের সকলের ওয়েলকাম। আজকের আপডেটটি পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়েদের জন্য হতে চলেছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ যত ছেলেমেয়েরা আজকের এই ভিডিওটি দেখছো, যদি তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশান 10 পাস বা 12 পাস হয় এবং বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হয়, ডেফিনেটলি আজকের ভিডিওটি ভালো করে ফলো করো এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আজকে কিন্তু তোমার জন্য একটা দারুণ আপডেট রয়েছে। তোমরা সবাই জানো, কিছুদিন আগে আমরা আসানসোলের একটা হোটেল থেকে জবের আপডেট নিয়ে এসেছিলাম, যেখানে জাস্ট 5টা ভ্যাকেন্সি ছিল, বাট সেখানে নিয়ার অ্যাবাউট 100 অ্যাবভ সিভি কিন্তু আমরা কালেক্ট করেছিলাম এবং জাস্ট 5টা ভ্যাকেন্সির জন্য 100টার উপরে সিভি এসেছিলো। সো অনেকেরই তারপরে কল এসেছিলো, স্যার এই ধরনের কোনো জবের আপডেট বেরোলে অবশ্যই কিন্তু আমাদেরকে ইনফর্ম করবেন। সো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, হোটেল ইন্ডাস্ট্রি কাজে অনেকেই আসতে চায়, এর অনেকগুলো কারণ রয়েছে। কারণ হোটেল ইন্ডাস্ট্রির যে জবগুলো হয় এগুলো ইনহাউস জব হয়, মানে একটা জায়গার মধ্যে তোমাকে কাজ করতে হয়, কোনো সেলসের ব্যাপার নেই, কোনো টার্গেটের ব্যাপার নেই, কোনো হার্ডওয়ার্কেরও ব্যাপার নেই যে তোমার প্রচুর হার্ডওয়ার্ক করছো, তুমি একদম ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছ, কারণ এটা একদম ইনহাউস জব। হোটেলের মধ্যে হোটেলের অ্যাম্বিয়েন্স তোমরা সবাই জানো, 3-স্টার অ্যাবভ যে হোটেলগুলো, 3-স্টার, 4-স্টার, 5-স্টার, আরও ডিলাক্স হোটেলগুলো রয়েছে, এগুলোতে কাজ করলে তোমার নিজেরও একটা পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু আলাদা। সো বন্ধুরা, এই ধরনের জবে এনগেজ হতে গেলে তোমার মধ্যেও কিছু না কিছু স্কিল থাকতে হবে, তোমার মধ্যেও কিছু না কিছু কোয়ালিটিস থাকতে হবে এবং সেগুলো কী এবং কীভাবে তুমি নিয়ে আসবে আমি ডেফিনেটলি এই ভিডিওর মধ্যে বলে দেবো। কারণ অনেকেই জানো, হোটেল ম্যানেজমেন্টের কোনো ডিপ্লোমা করতে যাও বা কোনো ডিগ্রি করতে যাও, মিনিমাম তোমার 1 লাখ টাকা থেকে শুরু, ডিপ্লোমা করলে 1 লাখ টাকা থেকে শুরু, আর যদি ডিগ্রি করতে যাও 3-4 লাখ টাকার ব্যাপার। এই জন্য কিন্তু হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ছেলেমেয়েরা কিন্তু এগিয়ে আসতে পারে না। আমাদের গ্রামে গঞ্জে অনেক ছেলেমেয়েরা থাকে যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, যারা চায় কি আমরা একটা 5-স্টার হোটেলে গিয়ে বড় বড় আর্টিস্টদের সঙ্গে কাজ করি, বড় বড় ক্রিকেটারকে সার্ভ করি, হ্যাঁ বড় বড় পলিটিশিয়ানদেরকে আমি সার্ভ করি। কারণ 5-স্টার হোটেলে কিন্তু নর্মাল ক্যাটাগরির মানুষজন কিন্তু খুব সচরাচর যায় না, তোমরা সবাই জানো। এখানে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির যে ক্লায়েন্টরা হয়, কাস্টমাররা হয়, তারাই কিন্তু আসে। যেমন টিভি অ্যাক্টার্স হতে পারে, সিনেমা জগতের অ্যাক্ট্রেস হতে পারে বা অ্যাক্টার হতে পারে, বিভিন্ন পলিটিশিয়ান হতে হবে, ক্রিকেটার, এরা কিন্তু এই জায়গাগুলোতে আসে এবং এনাদের সঙ্গে কাজ করা, মানে এনাদেরকে সার্ভ করা, এনাদের কাছাকাছি থেকে কাজ করা, এই ব্যাপারটা কিন্তু অনেকের ড্রিমস থাকে। বাট এখানে আসতে গেলে, এই জবটা করতে গেলে তোমার মধ্যেও কিন্তু সেই লেভেলের কোয়ালিটি থাকতে হয়, তোমার সেই গ্রুমিংটা থাকতে হয়, সেই কমিউনিকেশান স্কিলটা তোমার মধ্যে থাকতে হয়, বাট এই জায়গাটাই কিন্তু মিসিং থাকে, যে কারণে তোমরা কিন্তু এই জবগুলিতে এনগেজ হতে পারো না। বাট এই হোটেল ইন্ডাস্ট্রির কাজ শিখতে গেলে বা এই যে গ্রুমিংয়ের ব্যাপারটা বা পুরো সিস্টেমটাকে জানার জন্য ডিপ্লোমা করো বা ডিগ্রি করো, তাতে কিন্তু বিশাল অ্যামাউন্টের একটা খরচা। সো এই জায়গাতে তোমরা কী করবে? সো বন্ধুরা, তোমরা চলে এসো শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমিতে। তোমরা সবাই জানো, শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমি পশ্চিমবঙ্গের একমাত্র ফ্রি ইউটিউব চ্যানেল, যেখানে সমস্ত সার্ভিস ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হয়। আজকে 3-স্টার থেকে শুরু করে 5-স্টার হোটেলে তোমাদেরকে জবের ব্যবস্থা করে দেবে শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমি, একদম ফ্রি অফ কস্ট। তুমি পশ্চিমবঙ্গের যেই জেলা থেকে এই ভিডিওটি দেখছো, তুমি যদি নিজের মধ্যে তোমার যদি ড্রিমস থাকে যে আমি 5-স্টার হোটেলে কাজ করবো বা 3-স্টার অ্যাবভ হোটেলে কাজ করবো, বড় বড় মানুষজনদের সঙ্গে এসে কাজ করবো, ডেফিনেটলি তুমি এই ভিডিওটা ভালো করে দেখে অ্যাপ্লাই করে নাও, তোমারও কিন্তু সিলেকশন হয়ে যাবে একদম ফ্রি অফ কস্ট এবং কোনো টাকা পয়সা এখানে কিন্তু লাগবে না। কীভাবে হবে, কীভাবে সিলেকশন হবে, সমস্ত কিছু গাইড করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি বন্ধুরা, যদি তোমাদের মধ্যে ড্রিমস থাকে, শুধু ড্রিমস সেটা নয়, ড্রিমস হচ্ছে বার্নিং ড্রিমস। তো বন্ধুরা, ড্রিমসের ব্যাপারটা আমি ভালো করে বলে দিই, ড্রিমস হতে হবে বার্নিং ড্রিমস। যদি রাতে ঘুমানোর পর তোমার কাছে ড্রিমস আছে, সেইগুলো কিন্তু কোনো ড্রিমস নয়, ওগুলো জাস্ট একটু ছেলে খেলামি। ড্রিমস সেটা যেটা তোমাকে রাতভর, তোমার সারা রাত ঘুম আসে না, সেটাই হচ্ছে ড্রিমস। তো এই ধরনের যদি ড্রিমস থাকে, আজকে ভিডিওটি দেখো, অ্যাপ্লাই নাও পেয়ে যাবে, সেখানে গিয়ে অ্যাপ্লাই করবে, তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করে দেওয়া হবে। এবার এই হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যে স্কিলগুলো থাকতে হয়, সেই স্কিলগুলো তোমরা কীভাবে ডেভেলপ করবে? আমাদের এখানে একটা কোম্পানি রয়েছে যারা স্পন্সর করছে, যারা যে সমস্ত ছেলেমেয়েরা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজের জন্য আসতে চাইছে, তাদেরকে 30 থেকে 36 ডেজের তোমাদের একটা ট্রেনিং করানো হবে একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না, এবং এটা কমপ্লিট করানোর পর তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং প্রত্যেকটা ইন্টারভিউ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই হবে। যারা পশ্চিমবঙ্গের বাইরে যেতে চাও, আরও বড় এক্সপোজার চাও লাইফে, তারা বাইরেও যেতে পারো এবং পশ্চিমবঙ্গের মধ্যেও যে সমস্ত বড় বড় হোটেলসগুলো রয়েছে, 5-স্টার, 3-স্টার, 4-স্টার যত হোটেলস রয়েছে, সেগুলোতে তোমরা কিন্তু কাজ করতে পারবে একদম ফ্রি অফ কস্ট, তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করিয়ে দেওয়া হবে। সো এই জবটিতে কীভাবে অ্যাপ্লাই করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে গিয়ে পুরো ডিটেলস একবার চেক আউট করে নাও। কী কী কোয়ালিফিকেশান লাগবে আমি বলে দিয়েছি, 10 পাস 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে, 18 থেকে 30 বছরের ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। স্টার্টিং স্যালারি এখানে 10,000 টাকা থেকে 15,000 টাকা হবে, ঠিক আছে?
সো যারা যারা এনরোল করতে চাও ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে চেক আউট করো। লিঙ্কে চেক আউট করার পর একদম নিচের দিকে চলে আসবে তোমরা, সেখানে কিন্তু নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বারে সিভি পাঠাবে, সিভি পাঠাবে আর লিখবে আমি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, রেফার বাই শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমি। তোমার একদম ফ্রি অফ কস্ট লাইন আপ হয়ে যাবে, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। ইন কেস ফিউচারে যদি কোনো টাকা পয়সার ব্যাপার এসে থাকে ডেফিনেটলি আমাদের সঙ্গে কনসাল্ট করবে, তারপরেই কোনো ডিসিশন নেবে। যদি বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখছো অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।